ଦେଖନ୍ତୁ ନିବେଦନ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କଳାହାଣ୍ଡିରେ ଯେତେବେଳେ ମମିତା ମେହେରର ଗୁମର ଖୋଲିବାରେ ଲାଗିଛି ମମିତା ମେହେର ପ୍ରସଙ୍ଗରେ ଯେଉଁ କଥାକୁ ଲୁଚେଇବାକୁ ଚେଷ୍ଟା କରାଯାଉଥିଲା ଦୀର୍ଘ ଦିନ ହେବ ତାର ଗୁମର ଧୀରେ ଧୀରେ ଖୋଲୁଛି ମାଟି ତଳୁ ସେ ଗୁମର ବର୍ତ୍ତମାନ ଫିଟୁଛି ଆଉ ଏପଟେ ରାଜଧାନୀରେ ତା'ର ରିଆକ୍ସନ ଦେଖିବାକୁ ମିଳୁଛି ଗୃହରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର ତାଙ୍କ ବାସଭବନ ଆଗରେ ପୋଲିସର କଡ଼ା ଛାଉଣି ରହିଛି

খারাপ সম্পর্ক রকুলে এবং তা জোর জবরস্তি খারাপ সম্পর্ক রক্ষা বাধ্য করা হাউলা এবং গোবিন্দ সাউ যার মাষ্টরমাইন্ড টা যে গোবিন্দ সাউকে খসাই দেওয়ার মন্ত্রী বড় ভূমিকা রয়েছে এসব উপরে আপনার যদি বিরোধীক অভিযোগ দেখবে কংগ্রেস দাবি করছি মন্ত্রী ইস্তফা দিও নৈতিকতা দৃষ্টি মন্ত্রী ইস্তফা দেওয়া দরকার বিজেপি মধ্যে মন্ত্রী ইস্তফা দাবি করছে किंतु मन्त्री ए पर्ब मन्त्रीको एउटा निरवताको नै बड प्रश्न सृष्टि हुन्छ जिम्मि मन्त्री स्वच्छ जि मन्त्रीको कसरी सम्पृक्ति नै तन्त्री गणमा सामनाको कहीँक आसुना काहीँक ता रेखुना बड प्रश्नची ए जो अहितुक निरवता केही ना के घटनाको आहुरी रहस्याकृत गर्छु मन्त्रीको सम्पृक्तिको सिधासँग गोटे प्रकार सामना सामनाको आणु मन्त्री सम्पृक्ति ए सत जोप मन्त्री कि कथा लुचेवाक चाहन्छ गणमा प्रश्न र सामना चाहना যে ঘর ভিতরে রয়েছেন আজ এ পুলিশ ছাউনি এই গোটি কথা হইপার যে মন্ত্রী কেউ না কেউটি ঘটনার সম্পৃক্ত রয়েছে মন্ত্রী যে সামনা সামনা করা মন্ত্রী ভয় করছেন আজ এ বাসভবন চিত্র এবং মন্ত্রী অহিতক নিরবতা গোটিয়ে বড় প্রশ্ন সৃষ্টি করছে এবং মাটি তেল যে রহস্য বর্তমানে ধীরে ধীরে খোলুচি রাখি। এটি রাজধানী রিয়কশন মন্ত্রী বাসভবন আগে পুলিশ ছাউনি মন্ত্রী সুরক্ষা দেওয়া পুরা বন্দোবস্ত করা হচ্ছে পূর্ণে এইভাবে অনেক মন্ত্রী না অভিযোগ রয়েছে তা সুরক্ষা দেওয়া দিব্য যে আপনার বর্তমানে অনেকটেন আগে পুলিশ যে ছাউনি করা যাই না কোথায় কিছু কিছি তো লিঙ্ক রয়েছে ক্যাপ্টেন মিশ্র যো সে ভয়ভীত এবং তা সুরক্ষা দিয়া য